আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা বোধ পরীক্ষণ করব। বোধ পরীক্ষণ করব এমন একটা মানুষকে নিয়ে কয়েকদিন আগেই যার 95তম জন্মদিন চলে গেছে। সেই মানুষটার নাম সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। চলো তাহলে আজকের বোধ পরীক্ষণটা নিয়ে এগিয়ে যাওয়া যাক। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা কেউ বোঝে না, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। চলো তাহলে আজকের বোধ পরীক্ষণটা পড়া যাক। আজকের বোধ পরীক্ষণটা কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি হিসেবে পরিচিত, আমরা তার অনেক কবিতার বই পড়েছি, তোমরা হয়তো এখনও পড়নি, তোমরা পরে পড়বে। তার ছাড়পত্র, ঘুম নেই বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, ছোটদের জন্য লেখা মিঠে করা, সেটা তোমরা পড়তেই পারো। তাহলে চলো এখন নিচের অনুচ্ছেদটি পড়ি এবং নিচের অনুচ্ছেদটা পড়ে তোমরা এর প্রশ্নগুলোর উত্তর করবে। কবি সুকান্ত 1333 সালে জন্মগ্রহণ করেন, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন। সুকান্তর মনে ছিল অনেক প্রশ্ন, তার কৌতূহল সীমাহীন, কোথায় যেন এক অতৃপ্তি, সবাই তো মানুষ। কবি সুকান্ত 1333 সালে জন্মগ্রহণ করেন, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন। সুকান্তর মনে ছিল অনেক প্রশ্ন, তার কৌতূহল সীমাহীন, কোথায় যেন এক অতৃপ্তি, সবাই তো মানুষ। কবি সুকান্ত 1333 সালে জন্মগ্রহণ করেন, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন। সুকান্তর মনে ছিল অনেক প্রশ্ন, তার কৌতূহল সীমাহীন, কোথায় যেন এক অতৃপ্তি, সবাই তো মানুষ। তাহলে মেহনতি মানুষ বঞ্চনার শিকার হয় কেন? মানুষে মানুষে এত ঘৃণা ও বিদ্বেষ কেন? কেউ খাদ্য মজুদ করে আর কেউ খেতে না পেয়ে মরে। তাই তো সুকান্ত সাম্যবাদের কবি। তাহলে মেহনতি মানুষ বঞ্চনার শিকার হয় কেন? মানুষে মানুষে এত ঘৃণা ও বিদ্বেষ কেন? কেউ খাদ্য মজুদ করে আর কেউ না খেতে পেয়ে মরে। তাই তো সুকান্ত সাম্যবাদের কবি। তাহলে মেহনতি মানুষ বঞ্চনার শিকার হয় কেন? মানুষে মানুষে এত ঘৃণা ও বিদ্বেষ কেন? কেউ খাদ্য মজুদ করে আর কেউ খেতে না পেয়ে মরে। তাই তো সুকান্ত সাম্যবাদের কবি। এবার চলো প্রশ্নগুলোর দিকে চোখ বোলানো যাক। সুকান্ত কত সালে জন্মগ্রহণ করেন? সুকান্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ছোটবেলা থেকে তার কী পরিচয় পাওয়া যায়, ছোটবেলা থেকে তার কী পরিচয় পাওয়া যায়, কোন ধরনের মানুষ বঞ্চনার শিকার হয়, কোন ধরনের মানুষ বঞ্চনার শিকার হয়, সুকান্ত কিসের কবি, সুকান্ত কিসের কবি। আবার প্রশ্নগুলো পড়ছি। সুকান্ত কত সালে জন্মগ্রহণ করেন, সুকান্ত কত সালে জন্মগ্রহণ করেন, ছোটবেলা থেকে তার কী পরিচয় পাওয়া যায়, ছোটবেলা থেকে তার কী পরিচয় পাওয়া যায়, কোন ধরনের মানুষ বঞ্চনার শিকার হয়, কোন ধরনের মানুষ বঞ্চনার শিকার হয়, সুকান্ত কিসের কবি, সুকান্ত কিসের কবি। এবার দুটো ব্যাকরণগত প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে কৌতূহল, পদ পরিবর্তন করো, পদ পরিবর্তন করো কৌতূহল। এবং পরেরটি হচ্ছে বিপরীত শব্দ লেখো প্রশ্ন, বিপরীত শব্দ লেখো প্রশ্ন। তাহলে তোমরা এগুলোকে একসঙ্গে করে কাজটা করে ফেলো প্রথমে। এবার আমরা একটা কেস স্টাডি করব। কেস স্টাডি তোমরা সবাই জানো যে একটা অনুচ্ছেদ পড়ব এবং তার থেকে কিছু সঠিক উত্তর আমরা চিহ্নিত করব। কেমন? তাহলে চলো অনুচ্ছেদটা পড়া যাক। এই অনুচ্ছেদটা আরম্ভ করার আগে বলে দেই, এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি লিখিত একটি অংশ, তো সেইটাই আমরা আজকে কেস স্টাডি হিসেবে পড়ছি। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাপা গাছে ঝুলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার উপর বর কনেকে ঘিরে ঘিরে ঝুলনের গান গিয়ে ফিরতে লাগলো, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো, রাজকুমারী বোনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাঁপা গাছে ঝুলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার ওপর বর কনেকে ঘিরে ঘিরে ঝুলনের গান গেয়ে ফিরতে লাগলো, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো, রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। এবার চলো প্রশ্নগুলোর দিকে চোখ বোলানো যাক। হীরে তৈরি হয় পাথর থেকে, কয়লা থেকে, মাটি থেকে, সমুদ্রের জল থেকে। হীরে তৈরি হয় কয়লা থেকে, পাথর থেকে, কয়লা থেকে, মাটি থেকে, সমুদ্রের জল থেকে। সখী অর্থ আত্মীয়, গুরুজন, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু। সখী অর্থ আত্মীয়, গুরুজন, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু। ঝুলন উৎসবে পূজিত হন জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধাকৃষ্ণ, ভোলানাথ, শিব, লক্ষ্মী, সরস্বতী। ঝুলন উৎসবে পূজিত হন জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধাকৃষ্ণ, ভোলানাথ, শিব, লক্ষ্মী, সরস্বতী। যে গরু চড়ায় তাকে বলে শিকারি, রাখাল, ভিখারি, মালি। যে গরু চড়ায় তাকে বলে শিকারি, রাখাল, ভিখারি, মালি। সম্পূর্ণ চাঁদকে দেখা যায় একাদশীতে, অমাবস্যায়, দ্বিতীয়ায়, পূর্ণিমায়। সম্পূর্ণ চাঁদকে দেখা যায় একাদশীতে, অমাবস্যায়, দ্বিতীয়ায়, পূর্ণিমায়। তাহলে আজকের আমরা একটা বোধ পরীক্ষণ এবং একটি কেস স্টাডি করলাম। আজকের কাজ এই অবধি সমাপ্ত হলো।